আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিকুল মটো ব্লগ থেকে বলছি। এটা অ্যাবজেটেড ভার্সন 2। এই গাড়িটা প্রায় 10,000 কিলো চালিয়েছে আমার এক কলিং ইঞ্জিনিয়ার সোহেল সাহেব। উনি ওনার এক্সপিরিয়েন্স এই 10,000 কিলোতে কী কী এক্সপিরিয়েন্স পাইলো, এবং গাড়িটা কিন্তু অনেক ভালো গাড়ি, অনেক ভালো মার্কেট পাইছে। এই আমার ইয়ামাহা যতগুলো গাড়ি আছে এর চাইতে বেশি সেল করছে কিনা আমার জানা নাই, তবে এই গাড়িটা বিল কোয়ালিটি এবং মাইলেজ, এর ব্রেকিং, কর্নারিং, ওভারঅল যা কিছু আছে সব কিছু মিলিয়েই আমাদেরকে, আমাদের সবাইকে তথ্য দিবে সোহেল সাহেব। সোহেল সাহেব বলুন আপনার তথ্য। আমাদের সোহেল সাহেব কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহেল কামাল, আমি গাড়িটার ওনার। আমি দীর্ঘদিন যাবৎ এই ভার্সন 2টা ইউজ করতেছি, অলমোস্ট 1 বছরের সামথিং। তো 1 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি ইয়ামাহা এফজেড ভার্সন 2 এই গাড়িটার সম্পর্কে আমি বলবো। ডাবল ডিক্সের একটা নিউ রিশন 2019-এর মডেল। এই ভার্সন সম্পর্কে আমার বলার তেমন অবকাশ থাকে না, কারণ আপনারা সবাই কম বেশি জানেন যে ইয়ামাহা এফজেড এস ভার্সন 2 কতটা জনপ্রিয়। এর মধ্যে আমি যতটুকু শেয়ার করতে পারবো যেটা আমার মধ্যে ঘটে গেছে বা আমার কাছে যে জিনিসগুলো ভালো লাগছে, এর ভালো ভালো মন্দ দুটা দিকেই আছে। ওভারঅল প্রথমে আমি ভালো দিক বলবো না মন্দ দিক বলবো এটা নিয়েই আমি কনফিউশনে আছি, কারণ গাড়িটা এতই ভালো এর মন্দ দিক আমি তেমনটাই পাই নাই যতটা ভালো দিক পেয়েছি। তো প্রথমে শুরু করি এর ব্রেকিং কোয়ালিটি, এক কথায় অসাধারণ। যতগুলো বাইক চালিয়েছি পর্যন্ত, আর আপনারা নিশ্চয় জানবেন যে এফজেড এস ভার্সন 2 ব্রেকিং কোয়ালিটি অনেক ভালো, স্মুথলি খুব সুন্দর কাজ করে। আসলে এই গাড়িটার সম্পর্কে যে গাড়িটা চালিয়েছে সেই বলতে পারবে যে আসলে এর ব্রেকিং কোয়ালিটিটা কেমন। এর কর্নারিং রেডিয়াসটা একটু বেশি, কিন্তু হাই স্পিডের কর্নারিং করতে খুবই মজা। আর এটা হচ্ছে আর্মাডা ব্লু কালেকশন, এটা হচ্ছে স্পেশাল এডিশন 2019-এর। এটা টোটাল আপনার কিলোমিটার হয়েছে 8,911। ওভারঅল এই 8,911, তার মানে অলমোস্ট 9,000 কিলো। 9,000 কিলোতে আমি মাইলেজ পেয়েছি হাইওয়েতে 47 এবং সিটি রাইডে পেয়েছি 41-42 এমনটা। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে এর একটি সমস্যা আছে, সেটা হচ্ছে যে ফুয়েল ইনজেক্টেড যে বাইকগুলো সেটা যদি আপনার তেল ইফিসিয়েন্সি বা পাম্পের থেকে আমরা যে তেলগুলো নেই সাধারণত, এই তেলে যদি কোনো গ্রেডের প্রবলেম থাকে তাহলে আপনি কিন্তু মাইলেজ অটোমেটিকভাবে কম পাবেন। অনেকে ধারণা করে যে আমার হঠাৎ করে মাইলেজ কেন এত কমে গেল, এর সবচেয়ে প্রধান কারণ হলো সেটা হচ্ছিল ফুয়েলটা যদি নর্মালি আপনার খারাপ আসে তাহলে কিন্তু আপনার গাড়ির স্পিড কমে যাবে, টপ স্পিড উঠবে না, আপনার মাইলেজ কমে যাবে, গাড়ি ধাক্কা দিবে, অনেকগুলো কারণ আছে। সো এটা নিয়ে আপনারা কখনো ঘাবড়াবেন না, সবসময় ভালো ফুয়েল মানের ইউজ করবেন, ভালো পেট্রোল পাম্প থেকে সবসময় ফুয়েল নেবেন। ওভারঅল এটাই ছিল আমার সাজেশন। আর ভার্সন 2 সম্পর্কে আর কিছু বলার নাই, কারণ এটা অসাধারণ একটা গাড়ি। শুধু এই গাড়িটার একটাই রিকোয়েস্ট ছিল, জানি না ইয়ামা ভবিষ্যতে কী করবে, কারণ শোনা গিয়েছিলো এটাই নাকি শেষ যে লটটা আসছে, এটাই নাকি শেষ লট। বাট আমি চাইবো বা আমরা যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন প্রত্যাশী এফজেড 2, তারা চাইবো যে এটার জন্য এবিএস একটা ভার্সন বের করে এফজেড 2। আশা করি যদি এফজেড 2 ভার্সন নিয়ে আসে এবিএসটা, তাহলে মনে হয় যে এই বাইকটা 2-2.5 লাখের মধ্যে বেস্ট বাইক যতগুলো বাইক আছে এটাই হবে। এটাই ছিল এই এফজেড এস ভার্সন 2 সম্পর্কে আমার টোটাল রিভিউ। যদি এটার কোনো খারাপ সাইড বা আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই, আর রফিকুল ইসলাম মটো ব্লগ এটা সবাই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ভাই, আপনার এই অনুভূতিতে আমরা খুব খুশি, আপনার যে এক্সপিরিয়েন্সগুলো বললেন ইনশাল্লাহ, যেহেতু সামনে এই লটে আসছে বাইক আর আসবে কি না জানি না, কিন্তু সবাই দেখে একটু আগ্রহ হবে বা এই গাড়িটার কি আছে না আছে সবই বুঝবে, চালালে কিরকম আপনার কমফোর্ট কিরকম পান। হ্যাঁ, কত অসাধারণ। আপনি তো যশোর গেছেন? হ্যাঁ, আমি অনেকবার গিয়েছি, অনেক লং রুটেও গিয়েছি, রং টুর দিয়েছি, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি, খুব স্মুথলি গাড়িটা চলে। আর অনায়াসে আমি এটা টপ স্পিড ডাবলে 170 উঠিয়েছি মাশাআল্লাহ, আর সিঙ্গেলে এখনো চেক করা হয়নি আসলে। যাই হোক,
আমার এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। এবং তাহলে আজকে রাখি, সালাম আলাইকুম।